দেখতে দেখতে শেষ হয়ে গেল বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগের নবম আসর। এবারের আসরটি ছিল দেশি ক্রিকেটারদের জন্য নিজেদেরকে প্রমাণের বড় একটা মঞ্চ, আর এই সুযোগটা ভালোভাবেই কাজে লাগিয়েছে বেশ কয়েকজন প্রতিভাবান ক্রিকেটার। নির্বাচকরাও খুঁজে পেয়েছে আগামী দিনের টি টোয়েন্টি দলের বেশ কয়েকজন ক্রিকেটারকে। আসন্ন ইংল্যান্ড সিরিজের টি টোয়েন্টি দলে দেখা যাবে নতুন মুখ, যারা বিপিএলে দুর্দান্ত পারফর্ম করে নজর কেড়েছে নির্বাচকদের। এই তালিকায় তরুণ ক্রিকেটারদের সাথে আছেন অভিজ্ঞ ও একসময় জাতীয় দলে খেলা ক্রিকেটাররাও। চলুন তাহলে আমরা এক নজরে দেখে আসি যেসব ক্রিকেটার বিপিএলের দুর্দান্ত পারফর্ম করে জাতীয় দলে জায়গা পেতে চলেছেন। এই তালিকার শীর্ষেই থাকবে সিলেট স্ট্রাইকার্সের হয়ে চমক দেখানো ব্যাটসম্যান তৌহিদ হৃদয়। ওয়ান ডে দলে ইতিমধ্যেই ডাক পেয়েছেন এই ব্যাটার, এবার টি টোয়েন্টি দলে ডাক পাওয়ার অপেক্ষায় হৃদয়। তিনি আছেন বিপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার তিন নম্বরে। সিলেটের হয়ে ১৩ ম্যাচের ১২ ইনিংসে তিনি রান করেছেন ৪০৩, সর্বোচ্চ রান অপরাজিত ৮৫, অ্যাভারেজে ৩৭, আর স্ট্রাইক রেট টি টোয়েন্টি ক্রিকেট সুলভ ১৪০। এই টুর্নামেন্টে তার পাঁচটা ৫০ও আছে। মাঝে ইঞ্জুরিতে না পড়লে হয়তো আরও বেশি রান করতে পারতেন তিনি। তিনি যে এবার জাতীয় দলে ডাক পাচ্ছেন সেটা আর বলার অপেক্ষা রাখে না। জাতীয় দলের বিবেচনায় আছেন সিলেট স্ট্রাইকার্সের আরেক ব্যাটার জাকির হাসান। টেস্ট দলে ডাক পাওয়ার পর এবার টি টোয়েন্টি দলে সুযোগের অপেক্ষায় এই তরুণ ব্যাটার। সিলেটের হয়ে ১৫ ম্যাচের ১৫ ইনিংসে জাকির রান করেছেন ২৫১, সর্বোচ্চ রান ৫৩, তার অ্যাভারেজ মাত্র ১৭ হলেও স্ট্রাইক রেট ১৩৩। এই টুর্নামেন্টে দুইটা ৫০ও আছে তার। শান্ত হৃদয়ের ভিড়ে বেশি সময় নিয়ে ব্যাটিং করতে না পারলেও ব্যাট হাতে ঠিকই নজর কেড়েছেন জাকির। বিপিএল আসলেই ব্যাট হাতে জ্বলে ওঠেন রনি তালুকদার। এবারের বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে অসাধারণ ব্যাটিং করে জাতীয় দলে জায়গা করে নেওয়ার দাবি জানিয়েছেন রনি। তার ব্যাটিংয়ে মুগ্ধ বাংলাদেশের নির্বাচকরাও সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার দুই নম্বরে আছেন রনি তালুকদারের নাম। রংপুর রাইডার্সের হয়ে ১৩ ম্যাচের ১৩ ইনিংসে রান করেছেন ৪২৫, সর্বোচ্চ রান ৬৭, অ্যাভারেজ ৩৬, আর স্ট্রাইক রেট ১২৯। তিনটি ৫০ও হাঁকিয়েছেন এই ডানহাতি ব্যাটার। এবারের বিপিএলে নিজেকে নতুন রূপে চিনিয়েছেন ঢাকা ডমিনেটর্সের অধিনায়ক নাসির হোসেন। ব্যাট ও বল হাতে দুর্দান্ত পারফর্ম করে নজর কেড়েছে সবার। নির্বাচকরা হয়তো নাসির হোসেনকে জাতীয় দলে নিতে বাধ্য হবেন, কারণ তার পারফরমেন্স নির্বাচকদের বাধ্য করবে জাতীয় দলে নিতে। ঢাকার হয়ে ১২ ম্যাচের ১২ ইনিংসে ৩৬৬ রান করেছেন নাসির। সেরা ব্যাটারের তালিকার ৬ নম্বরে আছেন তিনি। সর্বোচ্চ রান অপরাজিত ৬৬, নাসিরের অ্যাভারেজ ৪৬, আর স্ট্রাইক রেট ১২০। দুইটা ৫০ও আছে তার। আর বল হাতে নাসির আরও উজ্জ্বল। ১২ ম্যাচে নাসির শিকার করেছেন ১৬টি উইকেট, ইকোনমি ৬.৮১। বিপিএলে দুর্দান্ত বোলিং করে জাতীয় দলে সুযোগের অপেক্ষায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স স্পিনার তানভীর ইসলাম। ১২ ম্যাচেই তিনি শিকার করেছেন ১৭টি উইকেট, হয়েছেন টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী বোলার। দলকে চ্যাম্পিয়ন করতে রেখেছেন বড় অবদান। তার ইকোনমি রেট ৬.৩৬, যেটা টি টোয়েন্টি ক্রিকেটের সেরা ইকোনমি। তাই তো নাসুম আহমেদের জায়গায় জাতীয় দলে জায়গা করার অপেক্ষায় এই বাঁহাতি স্পিনার। তো দর্শক বন্ধুরা, এই পাঁচজন ক্রিকেটারের মধ্যে আপনাদের কাছে সেরা কে? আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটা অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর ভিডিওটা কেমন লাগলো তাও আমাদের জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে।